আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। আমরা এখন ইউক্রেনের রাজধানী নিয়ন্ত্রণ নেব বলছে চেচেন নেতা। জানিয়ে দেব কিয়েভে যাচ্ছেন তিন দেশের প্রধানমন্ত্রী। আরও জানিয়ে দেব রাশিয়ার বিমান হামলায় সাবেক তিন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী নিহত। কিয়েভের মেট্রো স্টেশনে বিস্ফোরণ, আবাসিক ভবনে ভয়াবহ হামলা। দর্শক জানিয়ে দেব রুশ সেনাদের আত্মসমর্পণ করতে বললেন জেলনস্কি। দর্শক আরও জানিয়ে দেব পাকিস্তানে মিসাইল ছোড়া নিয়ে সংসদে মুখ খুললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। সর্বশেষে জানিয়ে দেব মে মাসের মধ্যে রাশিয়ার যুদ্ধ শেষ হবে বলছে ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। আমরা এখন ইউক্রেনের রাজধানী নিয়ন্ত্রণ নেব বলছে চেচেন নেতা। রাশিয়ার দক্ষিণাঞ্চল চেচেনিয়া রিপাবলিকের নেতা রমজান কাদিরভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনে রুশের সামরিক অগ্রাসনের সহায়তা করছে রমজানের চেচেন বাহিনী। সোমবার এক ভিডিও বার্তায় রমজান বলেছেন, আমাদের বাহিনীর লক্ষ্য এখন ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ গ্রহণ করা। রমজানের নেতৃত্বাধীন চেচেন বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সহ নানা কুখ্যাত অভিযোগ রয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু করলে তা সারা বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। চেচেন বাহিনী ছাড়া ইউক্রেনের পূর্ব অঞ্চলে বিদ্রোহীরা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। নেতা রমজান কাদিরভকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন, নইলে তাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেছেন। কিয়েভে যাচ্ছেন তিন দেশের প্রধানমন্ত্রী। পোল্যান্ডের চেক প্রজাতন্ত্র ও স্লোভানিয়ার প্রধানমন্ত্রী ইউক্রেনের রাজধানীতে কিয়েভে সফর করবেন। এই সফরে তারা দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন, খবর বিবিসির। তিন দেশের প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি পোল্যান্ড সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা গেছে। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার জন্য সমগ্র ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন নিশ্চিত করতেই শীর্ষ রাষ্ট্রপ্রধানরা দেশটিতে সফর করবেন বলে জানানো হয়। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস বলেছেন, এই সফরের উদ্দেশ্য হল ইউক্রেনের এবং ইউক্রেনীয়দের প্রতি আমাদের পূর্ণ সমর্থনকে বিস্তৃতভাবে উপস্থাপন করা। টানা 20 দিন ধরে ইউক্রেনের সংঘাত চলছে। গত 24 ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। এদিকে মঙ্গলবার রাজধানী কিয়েভের একটি বহুতল ভবনে হামলার ঘটনায় কমপক্ষে 2 জন নিহত হয়েছে। জরুরি সেবা বিভাগ জানিয়েছে রাজধানীর বেশ কিছু এলাকায় হামলা চালানো হয়েছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ এবং 27 জনকে জীবিত উদ্ধার করতে সম্ভব হয়েছে। কিয়েভের পশ্চিমাঞ্চলের জেলা অবস্থিত 16 তলা বিশিষ্ট একটি ভবনে হামলা চালানো হয়েছে। পদিলক্স এলাকায় আরও কয়েকটি আবাসিক ভবনেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। এর আগে মঙ্গলবার সকালে রাজধানী কিয়েভে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর 5টার দিকে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। রাশিয়ার বিমান হামলায় 3 সাবেক ব্রিটিশ সেনা নিহত। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর পলিশ সীমান্তের কাছে একটি আবাসিক ঘাঁটিতে রাশিয়ার বিমান হামলায় ব্রিটিশ স্পেশাল ফোর্সের 3 সাবেক সেনা নিহত হওয়ার খবরে জরুরি তদন্ত শুরু করেছে। সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে যে রোববার পশ্চিম ইউক্রেনের ইয়াভলিভ ঘাঁটিতে বিমান হামলার পরে 3 ব্রিটিশ নাগরিকের মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল। এফডিসিও নিশ্চিত করেছে যে এই ঘটনায় সোমবার রাত থেকে তদন্ত চলছে। এটা বোঝা যায় যে কর্মকর্তারা আরও তথ্য প্রতিষ্ঠার জন্য ইউক্রেনীয় কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। একটি সূত্র মেজরকে বলেছেন যে ওই 3 ব্যক্তি বিদেশি যোদ্ধা ইউনিটের অংশ ছিল না, যাদেরকে ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। তারা বলছে যা দাবি করা হয়েছে তার চেয়ে অনেক বেশি নিহত হয়েছে এবং মৃতদেহ এখনও পাওয়া যাচ্ছে। তারা বিশেষ বাহিনী কোন শাখায় কর্মরত ছিল তা জানা যায়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে এই হামলায় কোনো কর্মকর্তা কর্মচারী নিহত হয়নি। ইউক্রেনীয় কর্মকর্তা বলেছেন যে রোববার রাশিয়ান হামলায় 35 জন নিহত এবং কমপক্ষে 130 জন আহত হয়েছে। যদিও সংবাদপত্রটি জানিয়েছে যে এই হামলায় আরও অনেক বেশি আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কিয়েভের মেট্রো স্টেশনে বিস্ফোরণ, আবাসিক ভবনে হামলা। টানা 3 সপ্তাহ ধরে ইউক্রেনে আবাসিক ভবনে হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ হামলা জোরদার হয়েছে কিয়েভের রাজধানী অঞ্চলেও। অন্যান্য স্থাপনার পাশাপাশি কিয়েভের আবাসিক ভবনগুলোতেও এখন রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, খবর CNN ও BBC-র। মঙ্গলবার ভোরে কিয়েভ অঞ্চলের আবাসিক ভবনগুলোতে চালানো হামলায় 2 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। এমনকি রাশিয়ার হামলার মধ্যে কিয়েভের মেট্রো স্টেশন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম BBC। গণমাধ্যমটি বলছে মঙ্গলবার নতুন করে রুশ সামরিক বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু আবাসিক ভবনের ছবি প্রকাশ করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। সেসব ছবিতে কিয়েভ অঞ্চলের সোভিয়েত ওনসোচেনস্কি জেলার 2টি পৃথক ভবনে রুশ আক্রমণের পর আগুন জ্বলতে দেখা যায়। ইউক্রেনীয় সময় মঙ্গলবার ভোর 5:30 পর
সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অবশ্য রুশ এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটি এখনও জানা যায়নি। এদিকে ইউক্রেনের জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার ভোরে কিয়েভের আবাসিক এলাকায় দুটি ভবনে পৃথক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে কিয়েভের কেন্দ্র থেকে পূর্ব দিকে অবস্থিত ওশোকোরোকি এলাকায় একটি ব্যক্তি মালিকানাধীন ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত আনে। ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে গেলেও কিছুক্ষণের মধ্যে সেটি নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া এরপরে কিয়েভের উত্তর পোদিল এলাকায় আরেকটি ভবনে হামলার ঘটনা ঘটে। এতে করে ভবনটির প্রথম পাঁচটি ফ্লোরে আগুন ধরে যায়। এই ঘটনায় কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে পৃথক এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছিল, মঙ্গলবার ভোরে পাঁচটার দিকে কিয়েভের উত্তরাঞ্চলে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইউক্রেনের রাজধানী ও তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে রাশিয়ার হামলার মধ্যে কিয়েভের একটি মেট্রো স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে স্টেশনটি বেশ ক্ষতিকর হয়েছে। তবে রাশিয়ার হামলা নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণটি ঘটেছে সেটি পরিষ্কার করা হয়নি। এদিকে রুশ সেনাদের আত্মসমর্পণ করতে বললেন জেলেনস্কি। ইউক্রেনে হামলা চালাতে আসা রুশ সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোর একটি ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানিয়েছেন। ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমি ইউক্রেনের জনগণের পক্ষ থেকে আপনাদের একটি সুযোগ দিচ্ছি, সেটা বেঁচে থাকার সুযোগ। যদি আমাদের সেনাবাহিনীর কাছে আপনারা আত্মসমর্পণ করেন, তাহলে মানুষের সঙ্গে যেভাবে আচরণ করা উচিত সেভাবে শোভনীয় আচরণ আপনাদের সঙ্গে করব। তিনি আরো বলেছেন, রাশিয়া ইতিমধ্যে 90টি যুদ্ধ বিমান হারিয়েছে। রাশিয়ার সৈন্যরা এমন প্রতিশোধ আশা করেনি। ইউক্রেন সম্পর্কে রাশিয়ার কয়েক দশক ধরে যে মিথ্যাচার করা হয়েছে, রুশ সৈন্যরা সেই প্রচারণা বিশ্বাস করেছে। রুশ সেনাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন, মানুষের জীবন নেওয়া ছাড়া ইউক্রেন থেকে কিছুই নিতে পারছে না। পাকিস্তানে মিসাইল ছোড়া নিয়ে সংসদে মুখ খোলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। গত 9 মাস একটি নিজস্ব জাতীয় সুপারসনিক মিসাইল পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করে। লাহোর থেকে প্রায় 275 কিলোমিটার দূরে মিয়াচুন্নর কাছে আঘাত আনে সেই মিসাইল। পাকিস্তানি ভূখণ্ডে ভারতের মিসাইল ছোড়ার ঘটনা নিয়ে বেশ উত্তেজনা রয়েছে উপমহাদেশে। এই পরিস্থিতিতে এদিন এ বিষয়ে সংসদে বিবৃতি পেশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন সংসদে তিনি বলেছেন, আমি সংসদে 2022 সালের 9 মার্চে ঘটে যাওয়া একটি ঘটনার সম্পর্কে বলতে চাই। তিনি তদারকির সময় একটি দুর্ঘটনা বর্ষত একটি ক্ষেপণাস্ত্র লঞ্চ করে গিয়েছিল। ক্ষেপণাস্ত্র ইউনিটের রুটিন রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনের সময় সন্ধ্যা 7টার দিকে দুর্ঘটনাক্রমে এটি ক্ষেপণাস্ত্রটি লঞ্চ করে গিয়েছিল। মে মাসের মধ্যে রাশিয়ার যুদ্ধ শেষ হবে বলছে ইউক্রেন। আগামী মে মাসের মধ্যে রাশিয়ার চলমান সামরিক অভিযান ও যুদ্ধ বন্ধ হতে পারে বলে জানিয়েছে ইউক্রেন। দেশটির সরকারের এক উপদেষ্টা বলেছেন, এখন যে পরিস্থিতি চলছে তাতে আগামী মে মাসের মধ্যে ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার সামরিক বাহিনীর সরঞ্জাম শেষ হয়ে যাবে। খবর রয়টার্সের। ইউক্রেন সরকারের এই উপদেষ্টার নাম অ্যালেক্সিন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফের উপদেষ্টা হিসেবে কাজ করতেন। সোমবার রাতে অ্যালেক্সিন বলেছেন, আমি মনে করি মে মাসের পরে নয়, মে মাসের শুরুতেই আমরা একটি শান্তি চুক্তি পাব। তিনি আরো বলেছেন, আগামী 1 বা 2 মাসের মধ্যে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার সহ খুব দ্রুত একটি শান্তি চুক্তিতে উপনীত হতে পারবে রাশিয়া।